আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে জানাতে চেষ্টা করব পাসপোর্ট পাওয়ার সিস্টেম এটা কোনো কোন ক্ষেত্রে খুবই সহজ আবার কোন কোন ক্ষেত্রে খুবই কঠিন সেটাই আজকে জানানোর চেষ্টা করব এবং এখন দেখাবো কে কে রাসায়ন পাসপোর্ট পেয়েছে তাদের ছবি পাসপোর্ট পাওয়ার মধ্যে হচ্ছে অন্যতম আমেরিকান আর্টিস্ট স্টিভেন সিগাল ফাইটার জেফ মনসন সেও আমেরিকার ফ্রান্সের আর্টিস্ট জেরার দে এবং বক্সার রয় জনসন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে কি কি কারণ দর্শাতে হবে এবং কি কি জিনিসের প্রয়োজন হবে সেটাই এখন আমি আপনাদেরকে ডিসপ্লেতে দেখাবো এই তিনটের যে কোনো একটি থাকলে আপনি খুব সহজেই পাসপোর্ট পেয়ে যাবেন পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করার পর আপনার এই জিনিসগুলো প্রয়োজন হবে তবে সহজ উপায়েও পাসপোর্ট পাওয়ার পদ্ধতি আছে যেটা এক নম্বর হচ্ছে আপনি এই দেশে বিয়ে করতে হবে বিয়ে করলে আপনি পাসপোর্ট পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে নিয়ম আছে যে বিয়ে করার সাথে সাথেই পাবেন না প্রথমে আপনাকে রেসিডেন্স পারমিশন দেবে এই রেসিডেন্স পারমিশন নিয়ে ছ দুই বছর থাকতে হবে দুই বছরের পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন পাসির পাসপোর্টের জন্য বিয়ে ছাড়াও পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশান করা যায় অন্য এক উপায়ে এই জন্য এই দেশে পাঁচ বছর থাকতে হবে পাঁচ বছর পর ইনকাম অফ সোর্স দেখে একটা জায়গা কিনতে হবে ওই জায়গার উপর ভিত্তি করে অ্যাপ্লিকেশন করা যাবে পাসপোর্টের জন্য প্রথমে তারা রেসিডেন্ট পারমিশন দেবে দুই বছরের এই দুই বছরে আপনি এই দেশ ছেড়ে কোথাও বের হতে পারবেন না দুই বছরের পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এই দুই বছরের মধ্যে যদি আপনাকে কোথাও যেতে হয় তাহলে একমাত্র মানবিক কারণে যেতে দিবে। রাশান পাসপোর্ট পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে যদি রাশিয়ার প্রেসিডেন্ট দয়া করে অনুমতি দেয় তাহলে সব ঝামেলা সব কিছু ছাড়া আপনি এক মাসের মধ্যেই পাসপোর্ট পেয়ে যাবেন যাই হোক কীভাবে রাশন পাসপোর্ট পাওয়া যায় এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম হয়তো বুঝে বোঝাতে পেরেছি সম্ভব হলে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফিজ